সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। আগামী 1 ডিসেম্বর পর্যন্ত এই ভিসা অ্যামনেস্টি কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছে দেশটির নাগরিকত্ব ও পরিচয় বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে যদি কেউ বৈধ হতে না পারেন তাহলে তাকে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করবে দেশটির সরকার। অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিতে গত 1 আগস্ট থেকে 3 মাসের সাধারণ ক্ষমার কর্মসূচি ঘোষণা করে আমিরাত সরকার। বুধবার 31 অক্টোবর 2018 থেকে এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার আরও 1 মাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে আমিরাতের নাগরিকত্ব ও পরিচয় বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ বলছে, সাধারণ ক্ষমা প্রার্থনাকারীদের সুযোগ দেওয়ার জন্য অতিরিক্ত আরও 1 মাসের জন্য এই কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির নাগরিকত্ব ও পরিচয় বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষের পররাষ্ট্র ও বন্দর বিষয়ক ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদ রাকান আল রাশিদি বলেছেন, সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত আমিরাতে বসবাসকারীদের জন্য বিশাল সুযোগ নিয়ে এসেছে যারা এখনও বৈধ হতে পারেননি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।